এই সেই ডিভাইস যেটা কারেন্ট চলে গেলেও আপনার ওয়াইফাইকে একদম অ্যাক্টিভ রাখবে, বন্ধ হতে দিবে না। দেখেন লোডশেডিংয়ে তো এমনিই বিরক্ত লাগে, কারেন্ট যদি চলে যায়, যদি ইন্টারনেটও না থাকে তাহলে তো কী করবো? আর সবসময় তো ফোনে ডাটা থাকে না, তো ডাটা কেনার দরকার নাই ভাই। এরকম একটা WGB মিনি ইউপিএস নিয়ে নেন, তাহলে আপনি নিশ্চিন্তভাবে ইউজ করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা বাজারে এত কপি আছে যে মানুষ কপি কিনে বলে WGB মিনি ইউপিএস ভালো না, কিন্তু অরিজিনাল যেটা ইউজ করছে না সে কোনো দিন এটার বদনাম করতেও পারবে না চাইলে, কারণ এত জোস একটা ডিভাইস। আর আমাদের কাছে কিন্তু আপনি 100% অরিজিনালটাই পাচ্ছেন, বাজারে অন্য জায়গা থেকে কপি না কিনে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন নিশ্চিন্তে। এই হচ্ছে বক্স, বক্সের প্রয়োজনীয় সকল কেবল আর কনভার্টার দেওয়া থাকে, সব ধরনের রাউটারে আপনি ইউজ করতে পারবেন একদম নিশ্চিন্ত মনে। জাস্ট অ্যাডাপ্টারটা আপনাকে আলাদা কিনে নিতে হবে, অ্যাডাপ্টারও আমাদের কাছে আছে, যেটা হচ্ছে গিয়ার আপের অ্যাডাপ্টার। এটার সাথে কিন্তু কোনো অ্যাডাপ্টার আসে না, অনেকে কিন্তু কনফিউজ থাকে, অনেকে কম্বো তৈরি করে দেয়, কিন্তু এই অ্যাডাপ্টারের কোয়ালিটিগুলো ভালো হয় না। আপনি এটার সাথে এটার জন্য অপটিমাইজ করা অ্যাডাপ্টার আমাদের কাছে পাবেন, সেটাও আমাদের কাছে একদম রেডি স্টক। আর এটা দেখেন WGP মিনি ইউপিএস এর যে অরিজিনালটা এমনই হয়, 8800 mAh এর ব্যাটারি থাকবে, অনেকের প্রায় 8000 mAh এর থাকে, ওগুলো হচ্ছে কপি, ওগুলো আপনি অ্যাভয়েড করার ট্রাই করবেন। আর এটার সাথে যদি আপনি স্টেপ আপ কেবল নিতে চান, যে আপনার 5 ভোল্টের আপনি যে স্লট আছে এটা USB স্লট দিয়ে আপনি 9 ভোল্টের কোনো ডিভাইস বা অ্যাডাপ্টার রান করবেন, তাহলে কিন্তু আপনি এরকম স্টেপ আপ কেবল আমাদের কাছে পেয়ে যাবেন। এছাড়া আপনি কিন্তু ওয়াই কেবলও পেয়ে যাবেন, যদি একটা আউটপুট ভোল্টের মানে যে আউটপুট আছে সেই স্লট দিয়ে যদি দুইটা ডিভাইস আপনি ইউজ করতে চান, তাহলে এরকম ওয়াই কেবল আপনার লাগবে। এগুলো কিন্তু এই বক্সের সাথে আসে না, এগুলো আলাদা আপনাকে পারচেস করতে হবে অ্যাডাপ্টারের মতো। এছাড়া অন্যান্য সকল কনভার্টার আর কেবল এটার সাথেই পাবেন। আর এই যে WGP মিনি ইউপিএস, এটা খুবই জোস একটা জিনিস। আপনি এখন 2024 এসেও যদি আপনার ওয়াইফাই বন্ধ হয়ে যায়, আসলে এটা অনেক কষ্টের। তো এখন আপনি বলতে পারেন যে WGP মিনি ইউপিএসের মধ্যে আপনি কোনটা নেবেন, আপনার জন্য কোনটা বেটার? ওকে, শুরুতেই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, WGP মিনি ইউপিএস এর যেই মেইন আপনার অণু থাকবে, অণুর জন্য যেটা আপনি ইউজ করবেন, তো অণুতে অণুটা হচ্ছে 12 ভোল্টই থাকে। সো আপনাকে 12টা এখানে কমন রাখতে হবে। এবার দেখতে হবে আপনার রাউটারের ভোল্ট কত, এর জন্য আপনার রাউটারের যে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টারটার মধ্যেই লেখা আছে আউটপুট, যদি 9 হয় তাহলে নিয়ে নেবেন আপনি 5, 9, 12, আর যদি সেটা 12 হয় তাহলে নিয়ে নেবেন এই যে 5, 12, 12। ইউজুয়ালি এই দুইটা ভ্যারিয়েন্টই হয়। এছাড়া যদি এমন হয় যে আপনি অলরেডি WGP মিনি ইউপিএস নিয়ে নিয়েছেন এবং আপনার রাউটারটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, ধরেন আপনি 5, 9, 12 নিয়েছেন, এখন আপনি আরেকটা রাউটার নিলেন যে রাউটারটা হচ্ছে 12 ভোল্টের, এখন তো আপনার 12, 12 আউটপুট রাখবে, কিন্তু এটাতে তো নাই। সেক্ষেত্রে আপনাকে নিয়ে নিতে হবে এই ওয়াই কেবল। এই ওয়াই কেবলটি যদি নিয়ে নেন তাহলে আপনি 12 ভোল্টের যে আউটপুট আছে সেটা দিয়ে আপনি একটা রাউটার আর একটা অণু আপনি রান করতে পারবেন ইজিলি। আর যদি আপনি চান যে না, আপনি 12, 12 ভোল্ট আপনার কাছে অলরেডি আছে কিন্তু আপনি নতুন রাউটারটা হচ্ছে 9 ভোল্টের, সেক্ষেত্রে আপনাকে এই যে এই স্টেপ আপ কেবল আছে এটা নিয়ে নিতে হবে। এটার যে USB স্লট আছে এই 5 ভোল্টে আপনি ইন করে এটা থেকে 9 ভোল্টের আউটপুট পাবেন। তো একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, আসলে যারা বুঝবেন তারা তো বুঝেই যাবেন। আর এটা হচ্ছে একটা কমপ্লিট ভিডিও ছিল, শর্টে আপনি এটা জেনে নিতে পারবেন। তো WGP মিনি ইউপিএস আপনার বাসায় আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না থাকলে এইবার কিন্তু আপনি এটা নিয়ে নিতেই পারেন।